কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। এখন 12:10 বাজে, এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। আজকে রান্না টান্না নেই, আজকে আমাদের এক জায়গায় নেমন্তন্ন আছে, তো জলখাবারে দুটো ভাত করেছিলাম, আলু সিদ্ধ আর ডিমের বড়া ভাজা। তো ওই দিয়ে আমি আর আমার মেয়ে এখন খেলাম। ফোনটা চার্জ নেই, চার্জে দেবো, তো তার জন্য ভিডিও আর কিছু করা হয়নি। তবে যদি পারি ফাল্গুনি বাবা যখন আসবে, খেয়ে দেখা খাবে যখন, তখন দেখাবো। আর ওইখানে আছে, দাঁড়া দেখি। হাই করি যা, ভাই হাই করবি না, ভাইকে ছেড়ে দে, তুই হাই কর। ছেলেটা কেমন তাতাই রয়েছে দেখো, তাতাই আছে, তাতাইয়া তাতাই রয়েছে, ছেলেটা তাতাই রয়েছে। এই দিদি তাতাড়ি কর, দেখছে আজকে যাবো এক জায়গায় ও করাই খেতে। তোমার মামা সব ঠিক আছে? তো এই দেখো চলে এসছি আমার মামা শ্বশুর, মানে আর কি ভোজ খেতে। তো কাদের বাড়ি ভোজ খেতে এসেছি সেটা তোমাদের বলা হয়নি, মানে এটা আমার মামা শ্বশুর বাড়ি, আমার মামা শ্বশুরের নাতির 5 বছরের জন্মদিন। তো এটা হলো আমার শাশুড়ির, মানে আমার শাশুড়ির নিজের বাপের বাড়ি। তো আমি ভেবেছিলাম একবার যে ফোনটা, মানে ফোন আমি নিয়ে আসিনি যে ভিডিও করা যাবে কি যাবে না, আর সবারই মাঝে ওই ফোন বার করে ভিডিও করতে খুব লজ্জাও করে। তো ফাল্গুন প্রতিমার ফোনটা নিয়ে এসেছিল, কারণ ওর ছেলেটাকে ফাল্গুনির কাছে রেখে গেছিলো, যার জন্য ফোনটা নিয়ে এসেছিলো কাঁধে যদি ফোন করে বলে। তো বললো আমার ফোনটা থেকে তাহলে ক্যামেরা কর, দিয়ে হোয়াটসঅ্যাপে ট্রান্সফার করে নেওয়া হবে। তো যার জন্য ভিডিওটুকু তোমাদের দেখানো হলো, নাহলে আমি কোথাও গেলে, মানে ভোজ টোজ খেতে গেলে বড় জোর তুলি না, কারণ অবজেকশান আছে, তার জন্য তোলা হয় না। তো এখানে দেখলাম সেরকম ধারা অসুবিধা খুব একটা নেই, তার জন্য তুললাম। আর ভোরবেলা ভয়েসটা দিচ্ছি, অনেকে বলো যে তোমার ভয়েস ওভারে গলা দিলে যেন কেমন, মানে কথা বলে ভূতের মতো লাগে। ওখানে কার কার আছে? আমার আমার যাইয়ের আর মনীষাটা হাফে এনে ধরে বার, তা আমি একটু ধরি, আমার যা একটু যাক নে, তাক আমাকে একটু এই তো। হ্যাঁ গো, দেখো আইসক্রিম খাবো।